গাড়ির শর্ট সার্কিট থেকে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইট বোঝাই গাড়ি একটি ট্রিপার গাড়ি। ঘটনা বিশালগড় চেলিখেলা বাজারের। খবর পেয়ে বিশালগড় থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়ে আগুন আয়ত্তে আনে। তবে এই অগ্নিকাণ্ডে গাড়িটির প্রায় 20-25 হাজার টাকার হয়ে ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। ইট বোঝাই ট্রিপার গাড়িটি ভেলুয়ার চর থেকে বিশালগড়ের দিকে আসার সময় চেলিখেলা বাজারে হঠাৎই চলতি গাড়িতে অগ্নিকাণ্ডে ঘটনাটি ঘটে। আমরা অফিসে একটা কল আসলো এই চেলিখেলা বাজারের পরে একটা গাড়িতে আগুন লাগবে, তো সঙ্গে সঙ্গে আমরা গেলাম, গিয়ে দেখলাম প্রচন্ড আগুন। আয়া ওই এবিআই বাটার মালিকের গাড়ি, এই বুঝাই গাড়ি গিয়ে আমরা ভালো আগুন দেখলাম। কিভাবে লাগছে আগুনটা? এটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে, মানে শর্ট সার্কিট থেকে। কত গাড়ির নম্বর? গাড়ির নম্বর কত? গাড়ির নম্বর, গাড়ির নম্বর TR07A1860। কি নাম মালিকের? জাকির হোসেন। কিরকম ক্ষতি হয়েছে? 15-20 হাজার টাকা ওয়ারেন্টি কভার লাগবে, কিন্তু গাড়িটার মূল্য আছে 12 লাখ।